হ্যালো বন্ধুরা, মণিদীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি কাতলা মাছের একটি রেসিপি, দই কাতলা। আসুন তাহলে দেখা যাক। দই কাতলা তৈরি করার জন্যে আমি এখানে নিয়েছি 6 পিস কাতলা মাছ, 6 বড় চামচ দই। দইগুলোকে আমি মিক্সিতে দিয়ে ভালোভাবে পেস্ট করে রেখেছি, যাতে ভেতরে কোনো রকম ছোটো বড় দানা না থাকে। এখানে রয়েছে 8 বড় চামচ পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও আমি ভালোভাবে পেস্ট করে রেখেছি। এখানে রয়েছে 2 চামচ রসুন পেস্ট, 1 চামচ আদা বাটা, 20 গ্রাম কিশমিশ। এখানে রয়েছে 1 চামচ গোটা জিরে, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, 2 কাঁচা লঙ্কা আমি এখানে চিড়ে রেখেছি, আর নিয়েছি 3 বড় চামচ জিরে গুঁড়ো। এখানে নিয়েছি 1টি তেজপাতা, 1টি শুকনো লঙ্কা, আর 2টো লবঙ্গ, আর 4টে নিয়েছি এলাচ, আর 1টি দারচিনি। এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর নিয়েছি নুন, যা আমরা স্বাদ অনুযায়ী ব্যবহার করব। প্রথমেই মাছগুলোকে আমরা ভালোভাবে ধুয়ে নেব। এবার তাতে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার প্যানটিকে ভালোভাবে গরম করে নিয়ে তাতে তেল ঢেলে দেব। তেলটিকে ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে তাতে নুন হলুদ মাখানো মাছগুলো এক এক করে ছেড়ে দেব। এভাবে ভালোভাবে উল্টে ভেজে নেব। মাছ ভাজার সময় লক্ষ্য রাখতে হবে মাছগুলো যেন পুড়ে না যায়, যার জন্যে আমরা ফ্লেমটিকে কিছুটা কমিয়ে দেব। মাছের এপিট ওপিট ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমরা একটি পাত্রে নামিয়ে নিয়ে বাকি মাছগুলোকেও একইভাবে ভেজে নেব। মাছ ভাজা হয়ে যাওয়ার পর বাকি তেলগুলো থেকে কিছুটা তেল আমি আলাদা পাত্রে সরিয়ে রেখেছি, আর বাকি অবশিষ্ট তেলগুলোতে এবার জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ এগুলো ঢেলে দিয়ে কিছুটা ভাজা ভাজা করে নেব। হালকা ভাজা হয়ে গেলে তাতে আদার পেস্টটি দিয়ে দেব, রসুন দিয়ে দেব, ভালোভাবে নেড়ে আরেকবার ভাজা ভাজা করে নেব। হালকা ভাজা হয়ে গেলে তাতে পেঁয়াজ বাটা দিয়ে দেব, কাঁচা লঙ্কা, হলুদ, জিরে,
গুঁড়ো লঙ্কা ঢেলে দিয়ে 5 মিনিট ভেজে নেব। স্বাদ মতো নুন দিয়ে দেব। মশলাগুলো ভাজা হয়ে যখন খানিকটা তেল ছাড়তে শুরু করবে তখন দইটি আমরা এতে ঢেলে দেব। ভালোভাবে নাড়িয়ে নিয়ে আরও 2 মিনিট এটিকে ভাজা ভাজা করে নেব। দই দেওয়া মশলাটি ভাজা হয়ে গেলে তাতে 1 চামচ চিনি দিয়ে আর 1 গ্লাস জল ঢেলে দেব। ভালো করে নাড়িয়ে নিয়ে এবার এক এক করে মাছগুলো তাতে ছেড়ে দেব। এভাবে উপর থেকে 1 চামচ গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়ে 5 মিনিটের জন্যে এটিকে ঢাকা দিয়ে দেব। ঢাকনাটি খুলে দেব। ঝোল সেদ্ধ হয়ে গেছে, এবার তাতে কিশমিশগুলো ঢেলে দিয়ে নাড়িয়ে নেব। আমাদের দই কাতলা তৈরি হয়ে গেছে, একটি পাত্রে আমি এটিকে নামিয়ে নেব। প্লেটে দই কাতলাটিকে আমি এভাবে সাজিয়ে নিয়েছি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।